বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। রক্তদান মহদ্দান, রক্তই বাঁচায় মানুষের প্রাণ, এই কথাটিকে মাথায় রেখে ও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে শোভাবাজার সংলগ্ন জাগ্রত যুবক ক্লাবের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, ছাত্রনেতা তীরাঙ্কুর ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন প্রায় 125 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। মানে অগ্রাধিকার দেওয়ার জায়গা, আগে তাকে ক্ষমতাটা দিয়ে, আগে তাকে এম্পাওয়ার করুন, নারী সুরক্ষা সেই দিক দিয়েই চলে আসবে। এবং আমরা গর্বিত বোধ করি যে আমরা পশ্চিমবাংলায় আছি, যেখানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেকগুলো প্রকল্প এবং সুবিধে আরম্ভ হয়েছে এবং সেটা ইতিমধ্যে মানুষ সেটা পাচ্ছে। এবং এটার মধ্যে দিয়ে যখন তাকে সে স্বীকৃতি, আমি যে আছি আমার স্বীকৃতিটাকে মানে কর্ণপাত না করে সেটাকে নোটিস করা হচ্ছে, প্রথম তাকে সম্মান দেওয়া যায়। এবং দেখবেন আজকে আমাদের বাংলার মেয়েরা মহিলারা কতটাই সম্মানিত বোধ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা বলে, এবং তাই তার জনসভাতেও আমরা দেখি অনেক মানুষের। আমরা যখন 21 জুলাই শহীদদের তর্পণ, মানে রক্ত দিয়ে তর্পণ, রক্তদান আজকে তাদেরকে উৎসর্গ করে, আমরা কোনো দিনই ভুলতে পারি না তাদের অবদান। কত অল্প বয়সে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন, যেটা ছিল মানুষের আন্দোলন, সেই আন্দোলন একটা গণতান্ত্রিক আন্দোলন লড়তে গিয়ে তাদের প্রাণহানি হয়েছে। আজকে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এত বছর 93 সাল থেকে আজকে আছেনও যেমন, কিন্তু প্রত্যেকটি রক্তদানের মধ্যে দিয়ে আমরা তাদেরকে স্মরণ করে উৎসর্গ করি। এই রক্তটা দিলাম আর আপনাকে আমরা মানে শ্রদ্ধা চাই। মানুষ সভ্যতায় এখন বসবাস করছে সেই জায়গায়, সেই সামাজিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রক্তদান হচ্ছে, রক্তদানের গুরুত্ব অপরিসীম বর্তমান সামাজিক পরিস্থিতি। আমরা দেখেছি করোনার সময় বিভিন্ন রুগী পরিবারকে কীভাবে ঘুরে বেড়াবে, আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে, খবরের চ্যানেলে সুসংস্কৃতি দিয়েছি। সেই জায়গা থেকে আমরা করোনার সময় সমস্ত প্রোটোকল মেনে, স্বাস্থ্যবিধি মেনে আমরা রক্তদান করেছি। তখনও আমাদের 60 জন 80 জন হতো করোনার সমস্ত বিধি বাধ্যতা মেনে। এখন তো আমাদের করোনার প্রকোপ কমেছে এবং এখন তাই জন্য আমাদের রক্তদানটা বৃহৎ অঙ্গীকার হয়েছে আমাদের দেশের বিষয়ে। কল্যাণ অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, তার একটা রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য দিন 21 জুলাই। 21 জুলাই দিনটি শুধু আমাদের কাছে একটা শুধু ব্রিগেড সমাবেশ বা একটা শহীদ দিবস, তার গুরুত্ব আমাদের কাছে অবশ্যই। আজকে যে এই সচিত্র পরিচয়পত্র নিয়ে মমতা ব্যানার্জির যে আন্দোলন, এবং সেই আন্দোলনের ফলে যে তৃণমূল তৎকালীন কংগ্রেস কর্মীদের যে মৃত্যু বড় শহীদ হতে হয়েছিল, তার যে তার জন্য যে দিনটিকে আমরা আজকের এই মানে 21 জুলাই দিনটিকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই। এবং সেই দিনটি নিয়ে আমাদের 21 জুলাইয়ের দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি আলাদা অন্যান্য রাজনৈতিক কর্মসূচির মতো নয়, আমাদের কাছে আবেগের দিন। 21 জুলাই মানে আবেগ, 21 জুলাই মানে উদ্দীপ। ক্লাবেরও যে একজন আছেন ছোট ভাই, সেও মারা গেছে, তার স্মৃতিতেও আজকে আমাদের এই রক্তদান শিবির। আমাদের যদি রক্তদান শিবির হয়, আমাদের এই ক্লাব বংশীদের জাগ্রত যুবক বিভিন্ন সমস্যাগুলো কাজ, তার মধ্যে প্রধান হচ্ছে যেহেতু গঙ্গার ধারে আমরা বাস করি, এবার গঙ্গার ধারে এর আগে বহুবার এসে থেকেছি যে গঙ্গায় মানুষ স্নান করতে নেমে কেউ এতে এসে এসে অনেক ডুবে যেত। আমাদের এই একটা জাগ্রত যুবক ক্লাবের একটা ডুবুর টিমও আছে, এইভাবে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। নাম আমি ক্লাবে প্রত্যেকটি কর্মীর কাছে আগে সেই 1993 সালে 21 জুলাই তেরোজনের রক্তরোপণ ভাগ করে সেদিন আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম, আজকে তিনটেবারে সরকার তৈরি হওয়ার পর আমরা বলতে পেরেছি তাদের সেই রক্ত, তাদের সেই শহীদদের রক্ত আজকে হয়তো রক্ত আজকে সেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্তদানের খেলার মধ্য দিয়ে শহীদদের স্মরণ করছে। এবং 21 তারিখ যেটা আমরা প্রস্তাব করতে
নিজের রক্ত প্রসঙ্গ আগামী ভারতবর্ষকে তার বার্তা করল, এবং হাজারো হাজারো শুধু নয় লাখ লাখ মানুষ এই জায়গা থেকে ঘুরতে পারে। এই উত্তর কলকাতার প্রত্যেকটা বিধানসভা থেকে হাজারো হাজারো বেশি মানুষ, এগুলো একটা ফর্মালিটি। আজকে বিজেপি ভালো মতন বুঝতে পারছে যে তাদের পক্ষে খুব সহজ হবে না রাষ্ট্রপতি নির্বাচনে জিতবে। যাই হোক, তারা তাদের মতন করছে, আমার মনে হয় 21 তারিখ নেত্রী তার বক্তব্য রাখবেন এবং নেত্রীর বক্তব্য রেখে